মন্দারমণির একমাত্র রিসর্ট যেখানে গেলে আপনি ওয়াটার পার্কের মজা নিতে পারবেন। এর ভেতরেই রয়েছে নিজস্ব ওয়াটার পার্ক। আর খাওয়া দাওয়ার মধ্যে এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। নিজস্ব রেস্টুরেন্ট তো রয়েছেই, এর সঙ্গে রয়েছে নিজস্ব ক্যাফে। ওয়াটার পার্ক ছাড়াও কিন্তু এখানে রয়েছে এদের নিজস্ব একটা সুইমিং পুলও, ফ্রি ওয়াইফাই থেকে আরম্ভ করে কিডস পার্ক, রুমে সমস্ত মডার্ন অ্যামিনিটিস, জাকুজি থেকে আরম্ভ করে রয়েছে প্রচুর কিছু। আর এই সমস্ত কিছু কিন্তু সি বিচ থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। আর এখানে কী কী রয়েছে, খাবার দাবারই বা কী কী অপশান আপনারা পেয়ে যাবেন, রুম রেন্ট কত থাকছে, সেই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর শুধু দিন নয়, সন্ধে নামলে কিন্তু এখানে আলোর খেলায় একদম মোহময়ী হয়ে ওঠে পুরো রিসর্টটা। এক কথায় বলতে গেলে এক দুদিনের ছুটি কাটানোর জন্য মন্দারমণিতে কিন্তু বেস্ট অপশন এই গ্র্যান্ড বিচ রিসর্ট। কদিন আগেই আমরাও এরকম একটা ছুটি কাটাতে পৌঁছে গিয়েছিলাম এই গ্র্যান্ড বিচ রিসর্টে। আর চেক ইনের জন্য রিসেপশনে ঢুকতেই হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, আর ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে সোজা চেক ইন করে গেলাম আমাদের রুমে। চলুন এবার আমাদের রুমটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু গ্র্যান্ড বিচ রিসর্ট মন্দারমণি। এত সুন্দর একটা বেড রয়েছে, এটা কিন্তু 2 বেডরুম। এখানে বসার জায়গা রয়েছে, একদম লাক্সারিয়াস সোফা যাকে বলে। টেবিল রয়েছে এখানে, রিমোট থেকে আরম্ভ করে জলের রয়েছে এখানে, খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, মেনু কার্ড। আর এই ভিউটা দেখুন, আহা ভিউ, অসাধারণ সুন্দর একটা বিচ ভিউ রয়েছে। তার সঙ্গে কিন্তু পুলেরও ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তার পাশে আরো প্রচুর রয়েছে, রুমটা দেখানোর প্রচুর কিছু রয়েছে। এখানেও একটা বসার জায়গা রয়েছে যেখানে বসে টাইম স্পেন্ড করতে পারেন। আর ব্যালকনি, আ যাও দেখা দুঙ্গা। আর এই ব্যালকনি থেকেই কিন্তু সি বিচের পরিষ্কার একটা ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে সি বিচ কিন্তু মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। আর এখানকার ভিউটা দেখুন, দিস ইজ নট এন্ড বস, আ যাও দেখা দুঙ্গা। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, তার সঙ্গে এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, চায়ের সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে, এত বড় একটা টিভি রয়েছে এখানে, জাম্বো টিভি, তার সঙ্গে মিরর রয়েছে এখানে, এবং গ্র্যান্ড বিচের গ্র্যান্ড ওয়াশরুম, আ যাও দেখা দুঙ্গা। আর আমাদের রুমের এই ওয়াশরুমটা কিন্তু রয়েছে জাকুজির ব্যবস্থাও, আর তার সঙ্গে রয়েছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস। আর এইগুলো দেখে নিয়ে আমরা সোজা চলে গেলাম ওয়াটার পার্কের দিকে। এই ওয়াটার পার্কটাই কিন্তু এখানকার মেন আকর্ষণ। সব থেকে আমার ভালো লেগেছে এই রেন ডান্সটা। এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু লাউড মিউজিক চলছিল, যেটা কপিরাইটের জন্য আমাকে বন্ধ করে রাখতে হয়েছে এখন। লাউড মিউজিক তার সঙ্গে এই ওয়াটার পার্ক সব মিলে যেন জমে উঠেছে। আর এখানে কিন্তু কিডসদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য আলাদা আলাদা ওয়াটার পার্ক রয়েছে। আর মাঝখানে মেন যেটা রয়েছে সেটা হচ্ছে রেন ড্যান্স, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মজা করার জায়গা রয়েছে। আর এই সমস্ত মোটামুটি ওয়াটার পার্কে 1.5 ঘন্টা ধরে চুবে নিয়ে আমরা চলে গেলাম লাঞ্চের জন্য এদের রেস্টুরেন্টে। আর এদের রেস্টুরেন্টে কিন্তু ভেজ, ননভেজ সমস্ত রকমের খাবার আপনারা পেয়ে যাবেন, এবং তার সঙ্গে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব কিছুই কিন্তু রয়েছে। আর বিশেষ করে যারা এখানে থাকছেন তাদের জন্য আরও একটা ভালো জিনিস হচ্ছে, আপনাদের জন্য রয়েছে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। এই ব্রেকফাস্টে প্রচুর রকম অপশান রয়েছে, কী কী রয়েছে সেগুলো তো দেখাবোই, তার আগে দেখে নিই লাঞ্চে কী কী খাবার দাবার আমরা এখানে খেলাম। প্রথম দিন গিয়েই আমরা এখানে ট্রাই করলাম এখানকার বাঙালি থালি। আর এখানকার বাঙালি ভেজ থালি কিন্তু শুরু হচ্ছে মাত্র 250 টাকা থেকে। সেই 250 টাকার ভেজ থালি নিয়ে এবং তার সঙ্গে যেটা প্রথমেই খেলাম সেটা হচ্ছে শুক্তো। নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল, আলু ভাজা এবং তার সঙ্গে বেগুনি ছিল একটা। এগুলো কিন্তু ভেজ থালির মধ্যে, ভেজ থালির মধ্যে কিন্তু আপনারা একটা সবজিও পেয়ে যাচ্ছেন, যেখানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন পেয়েছিলাম আলু পোস্ত। আর আলু পোস্তে দেখুন পোস্তর পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে। এই সমস্ত খাবার দাবার তো রয়েছেই, এছাড়াও কিন্তু আলাকার্টে প্রচুর রকমের অপশান আপনাদের জন্য রয়েছে এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট থেকে আমরা আলাকার্টে নিয়ে নিলাম কাঁকড়ার ঝোল। কাঁকড়া কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই কাঁকড়ার ঝোলের দাম কিন্তু এখানে পড়ছে 325 টাকা 1 প্লেট। নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে পমফ্রেট। আর এই পমফ্রেট সর্ষের দাম কিন্তু এখানে পড়ছে 1 প্লেটে, অর্থাৎ 1 পিস আপনারা পেয়ে যাচ্ছেন 325 টাকায়। পমফ্রেট সর্ষে দিয়ে খেয়ে নিয়ে আমরা কিন্তু আর একটু ভাত নিয়ে নিলাম। তার সঙ্গে আমরা ট্রাই করলাম
পাবদা কারি। আর এই পাবদার সাইজটা দেখেছেন, আমার মুখের থেকেও বড় একেবারে। আর এই পাবদা কারিটার দাম এখানে পড়ছে 249 টাকা। পাবদা মাছটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম এখান থেকে, সেটা হচ্ছে ডাব চিংড়ি। আর এই ডাব চিংড়ির মধ্যে কিন্তু এরকম সাইজের মোটামুটি 4-5টা চিংড়ি থাকে, এবং বিশেষ করে এই ডাবের গ্রেভিটা, গ্রেভিটা দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। যারা একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করেন তাদের কিন্তু এই আইটেমটা অসাধারণ লাগবে। সত্যি আঙুল চেটে খাবার মতনই কিন্তু হয়েছিল এই ডাব চিংড়িটা। ডাব চিংড়িটা খেয়ে নিয়ে এখান থেকে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো প্রন মালাইকারি। আর প্রন মালাইকারির গ্রেভিটাও দেখতে পাচ্ছেন, এই গ্রেভিগুলো দেখেই না আমার জাস্ট লোভ লেগে যাবে। কার এই ডাব চিংড়ি প্রন মালাইকারির গ্রেভিগুলো সব থেকে ভালো লাগে জানাবেন আমাকে। আর এই প্রন মালাইকারির দাম কিন্তু এখানে পড়ছে 349 টাকা। আর এরপরে যেটা আমি ট্রাই করলাম, এটা কিন্তু আমার একেবারে ফেভারিট মাছ, আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের এখানে এক পিসের দাম পড়ছে 375 টাকা। আর এই সর্ষে ইলিশটা দেখুন, ও হো, জাস্ট মন প্রাণ দুটোই ভুলে গেছে সর্ষে ইলিশটা খেয়ে। সর্ষে ইলিশের পরে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ ভাপা। আর এই ইলিশ ভাপাটা দেখে না জাস্ট নিজেকে আটকে রাখতে পারিনি, সোজা একেবারে মুখে চালান করে দিলাম। আর এছাড়াও কিন্তু এখানে চিকেন মাটন প্রচুর রকমের অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা। আর এই মাটন কষাটার দাম ছিল 349 টাকা। আর বাঙালির শেষ পাতে একটু চাটনি পাঁপড় না হলে কিন্তু খাবারটা ঠিক জমে না। আমের চাটনি এবং তার সঙ্গে ছিল পাঁপড়, তার সঙ্গে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পায়েস। পায়েস, চাটনি, পাঁপড় এগুলো কিন্তু বাঙালির একেবারে প্রিয় খাবার। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন, ওয়াটার পার্ক ছাড়াও কিন্তু এখানে রয়েছে একটা সুইমিং পুল, আর প্রতিকটা রুমেই রয়েছে মডার্ন সমস্ত অ্যামিনিটিস। আর এখানে উইকডেসে রুম স্টার্ট হচ্ছে 3,800 টাকা থেকে, উইকেন্ডেই সেটা যাচ্ছে 4,800 টাকা পর্যন্ত। ডবল বেডরুম ছাড়াও কিন্তু এখানে ট্রিপল বেডরুম, ফোর বেডরুম বিভিন্ন রকমের অপশান রয়েছে। আর সন্ধে নাবলে কিন্তু এটা একেবারেই মোহময়ী হয়ে ওঠে। সন্ধেবেলায় আমরা চলে গেলাম ওদের ইনহাউস ক্যাফে, গ্র্যান্ড ক্যাফেতে। আর এই ক্যাফেতে কিন্তু এদের ইনহাউস বেকারি রয়েছে, সমস্ত প্রোডাক্টস কিন্তু নিজেরাই তৈরি করে। আর সেখানে সেই ক্যাফেতে গিয়ে আমরা ট্রাই করলাম কফি, তার সঙ্গে দেখতে পাচ্ছেন পিজা রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের বেকারি আইটেম আপনারা পেয়ে যাবেন এদের এই ক্যাফেতে, আর সবকটাই কিন্তু ইনহাউস তৈরি হচ্ছে। আর এই ক্যাফেটা কিন্তু ওপেন টু অল, অর্থাৎ যারা মন্দারমণিতে গিয়ে এই গ্র্যান্ড বিচ রিসর্টে থাকছেন না, আপনারাও কিন্তু চাইলে এই গ্র্যান্ড বিচ রিসর্টের গ্র্যান্ড ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। আর বিশেষ করে এখানকার বেকারি আইটেমগুলো, এই বেকারি আইটেমগুলো কিন্তু জাস্ট এক ঘর একেবারে, একদম ফ্রেশ তৈরি হচ্ছে, গরম গরম হাতে গরম সমস্ত বেকারি আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের চকলেটস, এই চকলেটসগুলোও কিন্তু এদের ইনহাউস তৈরি হয়। আর এখানে গিয়ে শুধুমাত্র এক দুদিনের ট্যুর না, এখানে কিন্তু জন্মদিনের পার্টি, বিয়েবাড়ির অনুষ্ঠান, প্রি ওয়েডিংয়ের ইভেন্ট, কর্পোরেট মিটিং সমস্ত কিছুই এখানে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। আপনি চাইলে কিন্তু এখানে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন, তার জন্য একদম সুইমিং পুলের ধারে আপনাকে আলাদা করে ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ আপনার স্পেশাল ডে আরও স্পেশাল করে তুলতে কিন্তু এরা বদ্ধপরিকর, তার জন্য সমস্ত পরিষেবাই রেখেছে এই গ্র্যান্ড বিচ রিসর্ট। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই পার্টনারকে যার সঙ্গে আপনি নেক্সট মন্দারমণি যেতে চাইছেন। শুধু পার্টনার নয়, কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুদের গ্যাংকেও যার সঙ্গে গিয়ে ওয়াটার পার্কে মজা করতে চাইছেন। আর এই ক্যান্ডেল লাইট ডিনারে কিন্তু আমরা প্রথমে স্টার্টার আইটেম ট্রাই করলাম, এবং সেই স্টার্টার আইটেম ট্রাই করে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। আর এদের রেস্টুরেন্টে কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের আইটেমই কিন্তু পাওয়া যায়। এখান থেকে আমরা রুটি এবং তার সঙ্গে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে পনিরের একটা আইটেম। নেক্সট যে আইটেমটা আমাদের সঙ্গে ছিল সেটা হচ্ছে ভেজ পোলাও এবং তার সঙ্গে চিকেনের একটা আইটেম। আর এই চিকেনের গ্রেভি আইটেমটা দেখুন, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে, আমি তো নিজেকে আটকাতে পারলাম না, সোজা দিলাম এক কামড় বসিয়ে। আর এই খাবার দাবার খেয়ে নিয়ে কিন্তু সোজা একটা ঘুম। আর সকালবেলা উঠতে না উঠতেই আমাদের জন্য রেডি ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টে কিন্তু প্রায় 15-20 রকমের আইটেম থাকছে, যেখানে লুচি সবজি থেকে আরম্ভ করে চা, কফি, জুস, ইডলি, ধোসা ছিল কিন্তু প্রচুর রকমের আইটেম। আর এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, অর্থাৎ যারা রুম নিচ্ছেন সবাই কিন্তু পেয়ে যাচ্ছেন ব্রেকফাস্টটা। আর এদিন সকালে কিন্তু আমরা ব্রেকফাস্টের মধ্যে একটু সাউথ ইন্ডিয়ান আইটেম ট্রাই করলাম। কেমন লাগলো আপনারা এই ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে। আর এই গ্র্যান্ড বিচ রিসর্টে কিন্তু আমরা 2 দিন ছিলাম, সেকেন্ড দিনের অভিজ্ঞতার ভিডিওর লিঙ্ক রইল কমেন্ট বক্সে।